নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই চৌঠা মার্চ দু শুক্রবার পাঁচ রাশির লটারির প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে ঠিক এই সময়ে আপনারা লটারি কাটুন অর্থাৎ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দিনের শুভ সময় এবং দিনের অশুভ সময়ে দুটি কিন্তু আমি বলে থাকি এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি অর্থাৎ যারা লটারি কাটছেন তারা সম্পূর্ণ ভিডিওটি আগে শুনুন কি বলছি এখানে আপনি শুনছেন রাশির নাম আপনি লটারি কেটে নিচ্ছেন হয়তো আপনি কালকে পেতেও পারেন বা না পেতেও পারেন যারা এই ভিডিওটি দেখছেন আবারও বলবো নিজের দায়িত্বে ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটিতে অনেক কিছু ইম্পর্টেন্ট আলোচনা আমি যেটা করি যেটা আপনাদের জীবনে প্রয়োগ করলে আপনাদের জীবনে হয়তো লটারি লাগতেও পারে হোয়াটসঅ্যাপে প্রচুর কমেন্টস আসছে যে স্যার আমার লটারি লেগেছে বা কারো কারো ক্ষেত্রে লাগছে না বা কারো কারো ক্ষেত্রে বড়ো প্রাইসটা মিস করে যাচ্ছে আমি একটা কথা বারবার বলছি এই কলিযুগে যেটা রাজা যে গ্রহ সেটি হচ্ছে রাহু রাহুকে যত স্ট্রং রাখবেন রাহু কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ আকর্ষিক ধন প্রাপ্তি হঠাৎ কোনো কিছু রাহু অর্থাৎ এই জন্য আপনারা রাহু কবচ আপনারা পরিধান করুন রাহু কবচ পরিধান করলে যে আপনারা লটারি পাবেনি এ কথা আমি কখনোই দাবি করব না কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের বৃদ্ধি করবে আমি বারবার বলি চারটি গ্রহ রাহু শুক্র শনি এবং বুধ আপনার জন্মছকে কেমন আছে আপনার জন্ম চারটা আপনার হরস্কোপটা আপনি খুলে দেখুন এ বা যদি তা না থাকে আপনি আপনার হস্তরেখা বিচার করেও আপনি কিন্তু লটারির ব্যাপারে কিন্তু জানতে পারেন লটারিটা কি জানেন টোটাল হচ্ছে ভাগ্যের খেলা অর্থাৎ যে পাঁচ রাশি আগামীকাল ভাগ্যের খেলায় মারতে চলেছে সে পাঁচ রাশি কোন কোন রাশি আমি একে একে আপনাদেরকে বিশ্লেষণ করতে চলেছি দেখুন বারবার বলছি একটা কথা লটারি কাটছেন প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন হয়তো কারো কারো ক্ষেত্রে প্রচুর টাকা চলে গেছে আপনার নিজস্ব জন্ম ছকটা একবার হলো অ্যানালিসিস করান সেখানে আপনার লটারি যোগ আছে কি না তবে আমি যে কথাগুলো বলছি যদি আপনার জন্ম ছকে থাকে তবেই কিন্তু আপনি লটারি পাবেন অযথা আপনি যদি লটারি কাটছেন তাতে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনাটা ক্ষীণ থাকে অর্থাৎ আপনার বাই বাচ্চার যদি কথা বলে তাহলে কিন্তু আপনি আগামীকাল কোটিপতি পর্যন্ত হতে পারেন দেখুন যে পাঁচ রাশির কথা আমি বলছি বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইস পাবে কত অ্যামাউন্টের পাবে একশো টাকার পাবে না হাজার টাকার পাবে না দশ হাজার না এক লাখ না দশ লাখ না এক কোটি সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর আপনার ভাগ্যচক্র আপনার নবম ভাব যত স্ট্রং হবে তত কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে বড় অ্যামাউন্টের অর্থ পাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবার আমি আপনাদেরকে একে একে জানাই যে আগামীকাল যে দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একটি হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যে যোগটি আছে সেটি হচ্ছে যোগ দেখুন শুভ সময়টা আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে বারোটা চার থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত আর অশুভ সময়টা হচ্ছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত সকাল দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত আরেকটি যে শুভ সময় আপনাদের বেরিয়েছে সকাল আটটা চার মিনিট থেকে আপনার দশটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনারা লটারি কিন্তু কাটতে পারেন এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখুন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ডেস্টিনি নাম্বার ফরচুনার নাম্বার কিন্তু আলাদা আলাদা কিন্তু থাকে অর্থাৎ আপনি লটেই কাটছেন কিন্তু আপনি আপনার ক্ষেত্রে লাগছে না আপনার কখন লাগবে কোন বছর লাগবে সেটা কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারে এবং আমি আবারও বলছি রাহু কবস্টাফটা যাদের একটু তীরে এসে তরি ডুবে যাচ্ছে তারা রাহু কবচটা পরিধান করুন লটারি লাগবে এই কথা আমি কখনো দাবি করছি না লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে প্রথম যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনা সেটি হচ্ছে বিশ্ব বৃষরাশির ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা যে যেটি দাঁড়াচ্ছে টার্গেট নাম্বার যেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে ছয় আট এবং তিন ছয় আট তিন আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার আপনাদের শুভ সময়টা সকাল আটটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত বিশ্ব রাশি দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার যেটি হচ্ছে সেটি হচ্ছে দুই চার এবং পাঁচ এবং আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেই সময়টা হচ্ছে নটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত নটা বিয়াল্লিশ থেকে দশটা চোদ্দ খুব কম সময় মিথুন রাশির ক্ষেত্রে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সে সময়টা হচ্ছে দুপুর বারোটা বারো মিনিট থেকে একটা উনিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের যে টার্গেট নাম্বার যেটি আছে সেটি হচ্ছে ছয় এবং দুই চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ থাকছে আমি একটা কথা বারবার বলছি বেশ কিছু ক্ষেত্রে সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনারা যদি ঠিক সময়টা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু লাগার সম্ভাবনাটা বাড়বে অনেক কিছু হয় যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে কিছু কিছু ক্ষেত্রে ক্ষণ কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতেও পারে দেখুন যারা কাটছেন না কি না দেখা গেল আপনি বসেই আছেন লটারি কাটছে না হয়তো আপনার ভাগ্যচক্রের লটারি যোগ আছে একবারে অ্যানালাইসিস করে নিন না হট করে আপনার লটারিটা আগামীকাল লেগে যেতেও পারে এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে আপনার আট এবং চার কন্যা রাশি এবং আপনাদের যে শুভ সময়টা যেটা বেরিয়েছে দুপুর দুটো উনিশ মিনিট থেকে বিকাল পাঁচটা চোদ্দো পর্যন্ত সব শেষ যে রাশি অন্তিম যে রাশি যে রাশি আগামীকাল লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করছে সেই রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেটা হচ্ছে বারোটা উনিশ মিনিট থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত বারোটা উনিশ থেকে দুটো চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার হচ্ছে আট ও নয় অর্থাৎ এই দুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকালের জন্য টার্গেট নাম্বার অর্থাৎ যাদের ক্ষেত্রে আবারও বলছি যাদের ক্ষেত্রে লটারি কাটতে কাটতে হতাশ হয়ে পড়েছেন অর্থাৎ হতাশা চলে এসছে তারা নিজস্ব জন্মকুণ্ডলিটা আপনারা বিচার করুন যে যে জায়গাতে সমস্যা আছে সেই যে জায়গাটা সঠিক প্রতিকার প্রতিবেদন করুন এবং লটারিতে ইনভেস্টমেন্ট করুন আর যারা কাটছেন না তাদেরকে আমি বলবো একবার হলো নিজস্ব জন্ম ছকটা দেখিয়ে একবার নিজের ভাগ্যটা যাচাই করিয়ে দেখুন হয়তো আপনি কালকে হয়ে যেতে পারেন কোটিপতি আমি যে পাঁচ রাশির কথা বলছি কি না এই পাঁচ রাশি আগামীকাল লটের নিশ্চিত রূপে পেতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ